নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। সংগ্রামী যৌথ মঞ্চ এবং ডিএ আন্দোলন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওতে আমি 31 মে যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে কর্মসূচি রয়েছে, যেখানে ডিএম অফিস ঘেরাও এবং সঙ্গে ডেপুটেশন জমা দেওয়া, সেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো প্রথমেই বলে রাখবো, তিনটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হলো সংগ্রামী যৌথ তরফ থেকে কিন্তু ডেপুটেশন জমা দেওয়ার কথা বলা হয়েছে ডিএম অফিসে, সেটা হলো 31 মে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিএম অফিস ঘেরাও করা হবে বিভিন্ন সরকারি কর্মীদের দ্বারা এবং যে সমস্ত সংগ্রামী যৌথ মঞ্চের নেতা নেত্রী রয়েছেন তারা মিলে। এক্ষেত্রে আপনাদের কিন্তু ডেপুটেশনে আপনাদের কী কী করতে হবে সেটা পরবর্তীকালে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে অবশ্যই ভিডিওর মাধ্যমে অথবা ব্যানারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে ডেপুটেশনে কী কী লিখতে হবে এবং সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু ডিএম অফিস ঘেরাও করে কিন্তু সেটা জমা করতে হবে বিভিন্ন ডিএম অফিসের স্যার অথবা ম্যাডামদের। এটা প্রথম কর্মসূচি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। সঙ্গে আরও জানানো হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন যে 31 মে যেটা রয়েছে উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষার্থী রয়েছেন, ছাত্রছাত্রী যাদের রয়েছেন, তাদের কিন্তু মার্কশিট যেটা আছে সেটা বিভিন্ন স্কুলে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকেই বলা রয়েছে যে এক্ষেত্রে যেন ছাত্রছাত্রীদের কোনো রকম হেনস্থা না হয়। যারা শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন তারা অবশ্যই আগে আপনাদের যে স্কুলে কাজ রয়েছে সেই কাজটা আপনারা সম্পন্ন করবেন, ছাত্রছাত্রীদের অবশ্যই তাদের মার্কশিটগুলো দিয়ে দেবেন, তারপরে যদি কোনো সময় থাকে তারপরে আপনারা কিন্তু ডিএম অফিসে ঘেরাও করে আপনাদের আন্দোলন করতে পারবেন এবং ডেপুটেশন জমা দিতে পারবেন। এটা 2 নম্বর কর্মসূচি। এবং 3 নম্বরে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে পর্ষদ অর্থাৎ প্রাথমিক পর্ষদ ঘেরাওয়ের কথা কিন্তু ভাস্করবাবু একবার জানিয়েছিলেন যে প্রাথমিক পর্ষদ কিন্তু ঘেরাও করা হতে পারে, যেটা করুণাময়ী বাসস্ট্যান্ডে যেটা পুলিশের হস্তক্ষেপের পরেই তিনি জানিয়েছিলেন একটি ভিডিওতে। তো সেক্ষেত্রে আমি বলে রাখবো, সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কিন্তু এখনও সেরকম কোনো পদক্ষেপ নেওয়ার কথা অফিসিয়ালি বলা হয়নি, অর্থাৎ যেটা পর্ষদ ঘেরাও করার কথা বলা রয়েছে এখনও কিন্তু সেরকম কোনো কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ নিতে চলে যাচ্ছে না। এক্ষেত্রে যারা আইনি যে পথে হাঁটছে সেই আইনি পথেই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আন্দোলনটা চালিয়ে যাবে। এখন সামনে যেটা রয়েছে আপনাদের প্রত্যেকে জানে যে লাগাতার কর্মসূচি, লাগাতার যে আন্দোলন যেটা হবে, ধর্ণা, লাগাতার যেটা ধর্ণা রয়েছে সেটা কিন্তু এখন হবে না, সেটা কিন্তু এখনও সংগ্রামী যৌথ মঞ্চ অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি। এখন 31 মে আপনারা যারা সরকারি কর্মী রয়েছেন তারা কিন্তু আপনাদের জেলায় যে সমস্ত ডিএম অফিস রয়েছে সেখানে জমায়েত হয়ে আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন নেতারা অবশ্যই সেখানে থাকবেন। জমায়েত হওয়ার পর আপনাদের ডেপুটেশন বিভিন্ন ম্যাডাম অথবা স্যারকে কিন্তু জমা করতে হবে, যেটা 31 মে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। অবশ্যই আপনাদের মতবাদ জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।